দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। সাথে আছি বাবু কামরুজ্জামান, News24 রাজনীতি বিষয়ক এই আলোচনায় আমরা কথা বলি সমসাময়িক রাজনীতির গতি প্রকৃতি, কোন দিকে যাচ্ছে রাজনীতি, এর বাইরেও সুনির্দিষ্ট বিষয় নিয়ে আমরা পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ অতিথিরা যুক্ত হন। এই সময়ের রাজনৈতিক নানা উত্তাপ আমরা জানি যে এই সময়ে রাষ্ট্রপতি অপসারণ থেকে শুরু করে ছাত্রলীগ নিষিদ্ধকরণ, এর বাইরেও আরও অনেক আলোচিত ঘটনা রয়েছে। তবে নতুন করে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই, আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই স্মৃতি সংরক্ষণের উদ্যোগকে ধরে আজকে আমরা একটু আলোচনা করতে চাই। প্রবল গণ আন্দোলন এবং জনরুখের রোষের মুখে আমরা জানি যে 5 আগস্ট সাবেক যে স্বৈরশাসক শেখ হাসিনা তিনি পালিয়ে যান, এবং এরপর কিন্তু এখন আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তরের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি ঘোষণাও করা হয়েছে। আমরা জানি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু এই বিষয় নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। আমরা আজকে এই জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ বিষয় নিয়ে শুরুতে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, আমরা স্বাগত জানাতে চাই। আমাদের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং মুখপাত্র একতার বাংলাদেশ থেকে এসেছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী, স্বাগত জানাচ্ছি তাহমিদ আল মুদাসির। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, ডাক্তার সাখোয়াত হোসেন সায়ন্থ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ সম্পাদক G9, রাজনৈতিক গবেষণা সংগঠন G9-এর সাধারণ সম্পাদক। ডাক্তার সাখোয়াত হোসেন সায়ন্থ, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমরা শুরুতে যেটি দর্শকদের বলছিলাম যে আজকে আমরা সমসাময়িক রাজনীতির বাইরেও যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের এই উদ্যোগটি নিয়ে শুরুতে আমরা তাহমিদ আল মুদাসির আপনার কাছে প্রতিক্রিয়া জানতে চাইব। এই উদ্যোগকে আসলে কিভাবে দেখছেন? নিঃসন্দেহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই উদ্যোগকে সাধুবাদ এবং স্বাগত জানিয়েছেন। তারপরও আপনার কাছ থেকে একটু জানতে চাইব, এটি নিয়ে আমরা দেখেছি যে একটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির সদস্যরা কথা বলেছেন, এর বাইরেও এই কমিটিতে আমরা শুনেছি যে 2-1 জন ছাত্রকে অন্তর্ভুক্ত করা হতে পারে। সব মিলিয়ে আসলে এখানে যে উদ্যোগটি নেওয়া হয়েছে, এই উদ্যোগটি আসলে নতুন করে নতুন আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আসলে একটু অন্যভাবে পরিচয় করিয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন কিনা? সেটা তো অবশ্যই। আপনি যদি দেখেন আসলে জুলাই অভ্যুত্থান বলি বা জুলাই বিপ্লব বলি, এই বিপ্লবের কিন্তু আসলে একটা বিশেষ গুরুত্ব আছে। বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যে আসলে কখনোই আসলে আমরা সেভাবে গণতান্ত্রিক যে পদ্ধতি আছে সেটাকে আমরা ভালোভাবে উপভোগ করতে পারিনি। 90 থেকে যখন একটা সময় বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা শুরু হলো, এরপরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে এটা বন্ধ হয়ে গেছে। তো জুলাই অভ্যুত্থানের যদি আসলে এই স্মৃতিটা সংরক্ষণ করা যায়, এটাকে লালন করা যায়, বাংলাদেশের রাজনীতির জন্য এটা কিন্তু একটা বড় শিক্ষা হয়ে থাকবে। যখনই কেউ একটা ফ্যাসিস্ট হতে যাবে তখনই তাকে জুলাই অভ্যুত্থান মনে করিয়ে দিবে যে আসলে তোমার পতনটা কীরকম হবে। এবং এখানে যেহেতু অনেক মানুষ শহীদ হয়েছেন, প্রায় 1500-এর বেশি, তো তাদের স্মৃতিকে রক্ষা করা, তাদের যে চেতনা এবং তারা যে লক্ষ্য নিয়ে আসলে তাদের জীবনটা বিলিয়ে দিয়েছেন, সেটাকে যাতে আমরা আরও স্টাবলিশ করতে পারি, সেটার জন্য আসলে আমি মনে করি যে এই যে স্মৃতি সংরক্ষণ যে কমিটিটা, এবং আমরা যদি এই স্মৃতিটা সংরক্ষণ করতে পারি, আমাদের জন্য জাতি হিসেবে আমাদের জন্য এই শহীদেরা তখন প্রেরণা হিসেবে থাকবে, যে যখনই আসলে আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যাব, এই স্মৃতিগুলো হচ্ছে আমাদেরকে বারবার তাড়া দিবে যাতে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারি, যে বাংলাদেশে আসলে আমাদের শহীদদের যে চিন্তা, আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আসলে লড়াই করেছি সেটার একটা প্রতিফলন হিসেবে আসবে। এবং এখানে আসলে ছাত্র প্রতিনিধিদের ইনক্লুশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে যে আসলে যাতে ছাত্র প্রতিনিধিরা যারা আসলে এই আন্দোলনটা আসলে নেতৃত্ব দিয়েছে এবং এই আন্দোলনটা মাঠ থেকে দেখেছে, তারা আসলে এই আন্দোলনের মধ্যে এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির আলোকে তারা হচ্ছে এই স্মৃতিগুলোকে সংরক্ষণ করতে পারবে। এবং যারা আসলে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা আসলে সকলেই ইয়াং, এবং যারা এই আন্দোলনটা করেছে তারা সকলেই, তো আসলে এই স্মৃতিটা আমাদের মনেও আসলে প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে যাবে, যে আসলে একটা লম্বা সময় এটা আমাদের মনে থাকবে। এবং এই স্মৃতিটাকে যখন আমরা সংরক্ষণ করবো তখন আমরা প্রজন্মান্তরে এই স্মৃতিটা হচ্ছে বয়ে মানে জাতির কাছে এটা সামনে রাখতে পারবো। এবং এটা নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে এটা আসলে গবেষণার ক্ষেত্রও হতে পারে আগামী দিনে। আর একটু জানতে চাইব যে এটি শুধুমাত্র দেশের জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত থাকবে, পাশাপাশি একটি আয়না ঘরের একটা রেপ্লিকা করার কথাও ভাবা হচ্ছে, এই এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছ থেকে যদি প্রতিক্রিয়া নেই। প্রথমত যদি বলি যে আসলে এটা একটা গবেষণার জায়গা, তো অবশ্যই যে আসলে পৃথিবীর অন্য কোথাও এরকম একটা 18 থেকে 24 বছর বয়সের মধ্যে এই ধরনের আর রাগ ক্ষিপ্ততা কখনো দেখা যায় না, যে একটা রেজিমের প্রতি এই ধরনের আন্দোলন দেখা যায়নি। আসলে একটা আন্দোলন, একটা রেজিম কত বেশি অত্যাচারী হলে সেখানকার সম্পূর্ণ ইয়াং জেনারেশনরা এবং রাজপথে নেমে আসে এভাবে, যাদের দায়িত্ব আসলে রাজনীতি নয়, যাদের দায়িত্ব পড়ালেখা করা কিংবা অন্য কিছু, তারা সকলেই আসলে রাজপথে নেমে আসে। এবং
এর পাশাপাশি এটা আসলে বিশ্বের জন্য একটা অনেক বড় শিক্ষা, যে কেউ আসলে যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তাদের জন্য একটা শিক্ষা। এবং আপনি আয়নাগরের কথা যেটি বলেছেন, আসলে আয়নাগরটা আমাদের জন্য একটা ট্রমা হিসেবে চলে আসছিল, যে জাতির জন্য একটা ট্রমা, যে তুমি সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবা না, তোমাকে হচ্ছে আয়নাগরে পাঠিয়ে দিব। কিংবা আপনি যদি দেখেন যে এখন অনেকগুলো মিম কিন্তু ভাইরাল হচ্ছে, যদি 5ই আগস্ট না হতো তাহলে আমার ঠিকানা হতো আয়নাগর, যে বলতো যে আমার সাথে আয়নাগরে আর কে কে থাকবে। এটা কিন্তু আসলে আমার প্রত্যেকটা মানুষের মনের মধ্যে গেঁথে গেছে এই আয়নাঘরটা, যে আসলে এটা এই ফ্যাসিস্টের অপারেশন করার একটা অনেক বড় হাতিয়ার ছিল, টুল ছিল, যে আপনাকে রাতের অন্ধকারে দিনের বেলা যেখান সেখান থেকে আপনাকে হচ্ছে তুলে নিয়ে যাবে, এমন একটা জায়গায় রেখে দিবে কেউ জানবে না কোথায় আছেন, আপনার সাথে কোনো ধরনের মানবিক আচরণ, মানবিকতা কোনো কিছু প্রদর্শন করা হতো না। তো এটার আসলে রেপ্লিকাটা তুলে জাতির সামনে আসলে দেখানো উচিত, আসলে যে গত আওয়ামী ফ্যাসিস্ট রেজিমটা ছিল তারা আসলে এই জাতির সাথে কী করেছে, যে মিনিমাম একটা মানুষের যে মানবিক মর্যাদা বা মূল্যটা তারা আসলে দিতে পারে নাই, এবং তারা আসলে এই দেশের মানুষকে মানুষ হিসেবে ট্রিট করে নাই। এই হিস্ট্রিগুলো, ইতিহাসগুলো আমাদেরকে আসলে সংরক্ষণ করতে হবে, জাতির সামনে তুলে ধরতে হবে। আবারও আসবো আপনার কাছে তাহমিদ আল মুদাসির। আমরা আমাদের সঙ্গে ডক্টর শাকত হোসেন সায়ন্ত রয়েছেন, চিকিৎসক একসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক। শাকত হোসেন সায়ন্ত, আপনার কাছেও জানতে চাচ্ছি একই বিষয়, আসলে এই যে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, প্রথমে এই উদ্যোগটাকে কীভাবে দেখছেন? পাশাপাশি আমরা একটু যে প্রশ্নটা আপনাকে রাখতে চাই, যে এই যে আমাদের অর্জন, যে জুলাই বিপ্লবের কথা বলছি, সেই অর্জনকে ব্যর্থ করার জন্য আবার দেখছি যে শত শত চেষ্টাও চলছে, সেটাকেও আবার আমরা কীভাবে, কী ধরনের প্রস্তুতি প্রয়োজন অন্তর্বর্তী সরকারের জন্য, সেটি কতটা, সেটি সতর্কতা, সেই বিষয়টি নিয়েও জানতে চাইব। তার আগে এই উদ্যোগটা নিয়ে আপনার কাছ থেকে প্রতিক্রিয়া। জি, আপনাকে ধন্যবাদ এবং আলোচনায় ছাত্র সমন্বয়ক আনছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। আমাদের ইতিহাস সচেতনতা এবং আমাদের ইতিহাসের উপাদানকে মনে রাখার বিষয়ে আমরা একটু ভুলো মনের জাতি, আমরা সহজে মনে রাখি না বা রাখতে চাই না। এবং ঠিক 2 বছর আগে কী নিপীড়ন হয়েছে, কী করেছে, 2 বছরের মাথায় এসে ওটা আমাদের কাছে আর সাবজেক্টই থাকে না। আমরা বর্তমান নিয়ে খুব বেশি মত্ত থাকি এবং আমাদের ক্যারেক্টারটা এইরকম যে একটা খেলায় আজকে খুব খারাপ করলে সে যে 2 মাস আগেই আমাকে সাংঘাতিকভাবে গৌরবান্বিত করেছিল দেশকে, ওটা ভুলে গিয়ে আজকে কুশপুত্তলিকা দাহ করা শুরু করি, ফলে বাঙালি জাতির মধ্যে এরকম কিছু ক্যারেক্টার আছে। সেই জন্য যারা এরকম বড় বড় ইভেন্টে আত্মত্যাগ করে তাদের বিষয়টাকে সামনে রেখে মনে করিয়ে দেবার একটা দায় দায়িত্ব কিন্তু রাষ্ট্রের থাকে। যেমন মুক্তিযুদ্ধে আমাদের শহীদের সংখ্যা কত সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু যতটুকুই সম্ভব তাদের নাম ধাম সংরক্ষণ করে যে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া বা প্রত্যেকটা জেলা বা উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যে তার নাম ফলকটা অন্তত রাখা, যাতে ওই পরিবারের সদস্য 500 বছর পরে বলতে পারে যে আমার প্রজন্মের আগে, আমার আগের প্রজন্মের কেউ দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে জীবন দিয়েছে, সেটা দেখাতে পারবে কেউ? সেটা আছে আমাদের, এত গৌরবের বিষয়টা। ঠিক একইভাবে যদি এই যে গণ অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান যেটা হলো, সেই সময়ে যারা জীবন দিল, এটাকে এক সময় পোট্রে করা হবে একটা পক্ষ থেকে যে রাজনৈতিক ক্ল্যাশ হিসেবে, কিন্তু আসলে সেটা তা না। শুধুই রাজনৈতিক বঞ্চনা বা ক্ল্যাশ থেকে যে রাজনৈতিক সংঘর্ষ হয় সেই মাত্রার সঙ্গে এটা কোনোভাবেই মেলানো যাবে না। এটা ছিল একটা প্রজন্মের মধ্যে সাংঘাতিক একটা বৈষম্য বিরোধী যেই মনোভাব, সেই মনোভাব বা আকাঙ্ক্ষা থেকে তারা যে নিপীড়নের শিকার হয়েছে গত 16 বছর ধরে, তার বিরুদ্ধে যে তীব্র দ্রোহ বা ক্ষোভ সেটার প্রকাশ থেকে এটা হয়েছে। এটা একেবারেই ভিন্ন ধরনের, ভিন্ন মাত্রার একটা অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে এই যে এখনও পর্যন্ত প্রায় 1500-এর মতো তালিকা ছাত্ররা যেটা জানিয়েছে সেটা সরকারিভাবে, যদিও এই সংখ্যাটা এখনও কম, কিন্তু কেউ কেউ বলছেন এ সংখ্যা 2000-এর বেশি হবে কারণ অনেক ক্লাসগুম করা হয়েছে। এখন সত্যিকার তালিকাটা বের করে যদি তাদের নাম ধাম ঠিকানা লিপিবদ্ধ করে এইভাবে রাখা যায় এবং কোনো এক সময় আবারও যদি বাংলাদেশ সংকটে পড়ে, সেই সংকটে এই স্মৃতি সংরক্ষণ জাদুঘর বা এই তাদের ছবি, তাদের এই কাজ, তাদের এই ভূমিকা মানুষকে আগ্রহী করে তুলবে আবারও এরকম স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণহত্যাকারীদের বিরুদ্ধে দাঁড়াতে। এবং ইতিহাসের উপাদান
বারবার বিভিন্ন ইভেন্টে নষ্ট করা হয়েছে অথবা ভুলে যেতে বাধ্য করা হয়েছে। এই ক্ষেত্রে যাতে নষ্ট করতে না পারে, ইতিহাসের উপাদান যাতে ভুলে যেতে বাধ্য কেউ করতে না পারে, সেই জন্য এর গুরুত্ব অপরিসীম। আয়নাগড় নিয়ে যে প্রশ্নটা আপনি করেছিলেন, আয়নাগড় বেসিক্যালি একটা সিম্বলিক জিনিস। এইটাকে চরম নিপীড়নের একটা সিম্বলিক অর্থে আয়নাগড়কে দেখানো হচ্ছে। গত 16 বছরে এরা তো নানান রকমের ফ্যাসিবাদী কায়দায় নিপীড়ন করেছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, গুম করে ফেলা হয়েছে প্রায় 700 উপরে মানুষকে। তার মধ্যে কিছু সংখ্যককে আয়নাগড়ে রাখা হয়েছে, কিছু সংখ্যককে গুম করে নিয়ে সরাসরি মেরে তাকে বালুর বস্তা দিয়ে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে এখন নানান সাক্ষ্য প্রমাণে সেটি আসছে। ফলে যাদেরকে গুম করে আয়নাগড়ে রাখা হয়েছে, তারা বেরিয়ে আসার পরে যে বর্ণনা দিচ্ছেন, যে নিপীড়ন, যেরকম অনামানবিকতার যে বর্ণনা দিচ্ছেন, এটা সাংঘাতিক আলোড়ন তুলেছে মানুষের মধ্যে যে একটা সরকারের পক্ষে এইরকম নিপীড়ন সম্ভব। যদি এই জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন না হতো, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য না হতো, তাহলে শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের পক্ষের বয়ান যারা প্রচার করেছে 16 বছর, তারা কোনোভাবেই আমাদের এ কথা বিশ্বাস করেননি যে আয়নাঘর বলতে কিছু আছে। এখন থেকে 1.5-2 বছর আগে কিন্তু নেত্র নিউজ সহ ইন্টারন্যাশনাল বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নেত্র নিউজে কারা এর সঙ্গে জড়িত, কারা এখানে বন্দী আছেন, তাদের নামধাম উল্লেখ করে বলা হয়েছিল, কিন্তু কেউ স্বীকার করেননি। এমনকি টক শো, আলোচনা, সেমিনারে কেউ যারা ফ্যাসিবাদের পক্ষের বয়ান প্রচারকারী, তারা কেউ এটা মানেনি। আমাদের তো আয়নাঘর বলতে কিছু নেই। ফলে এই নিপীড়ন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং মৃত্যু, কিন্তু গুম হয়েছে যারা, এটা আপনি মৃত্যুও বলতে পারছেন না। তাদের অর্থ করি, ব্যাংক ব্যালেন্স সব কিছু থাকার পরেও তার উত্তরাধিকাররা তার ব্যবহার করতে পারছে না, তার কোনো মৃত্যু দিবস নাই, তার জন্য মৃত্যু দিবসে একটা মিলাদ পড়ানো যায় না, তার কবরে বা তার জন্য কোথাও যে স্মরণ করবে গিয়ে প্রার্থনা করবে সে সুযোগ নেই। ফলে জঘন্যতম অপরাধের একটি হচ্ছে গুম। এই সেই গুমের শিকারদের মধ্যে কাউকে কাউকে বছরের পর বছর আয়নাগড়ে রাখা তো হতো বলে শেখ হাসিনার চরম নিপীড়নের একটা সিম্বলিক অর্থে বা প্রকৃতি প্রতীকী অর্থে এই আয়নাগড়কে আমরা বেছে নিয়েছি। ফলে এটা অবশ্যই এটার প্রতীক ওইখানে রাখতে হবে, মানুষকে দেখাতে হবে যে শেখ হাসিনা জেনে শুনে তার নির্দেশে করা হতো। একটা মানুষ কতটা সাইকোপ্যাথ হলে, কতটা নির্মম হলে, সে জেনে বুঝে কাউকে এইভাবে বছরের পর বছর আটকে রাখার সিদ্ধান্ত দিতে পারে এবং সেখান থেকে নিয়ে কাকে কাকে মেরে ফেলতে হবে সেই সিদ্ধান্ত দিতে পারে। আপনি দেখেন, আপনি এদেশের একজন খুব সাধারণ মানুষকেও যদি প্রশ্ন করেন যে এই যে গোলাম আজম সাহেবের ছেলে অথবা মীর কাসেমের ছেলে এ অথবা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে এরকম ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কিংবা আরও অনেক অনেককে নেওয়া হয়েছে, এই লেভেলের এদেরকে শেখ হাসিনার নির্দেশ ছাড়া কোন আর্মি অফিসার বা কোন র‍্যাব অফিসার বা কোন পুলিশ অফিসার, তার এই কলিজে আছে যে তার ব্যক্তিগত উদ্যোগে এই ঝুঁকি নিয়ে এত বছর আটকে রাখবে এই লেভেলের লোকদের? সুতরাং এটি যে সম্পূর্ণভাবে শেখ হাসিনার ইচ্ছা, তার জিঘাংসা এবং তার নির্দেশেই হয়েছে, সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই। ফলে আপনি যদি এই নিপীড়নের প্রতীক তুলে ধরে মানুষকে মনে করিয়ে না দেন, তাহলে এই নৃশংসতা তা মানুষ কিছুদিন পরে ভুলে যাবে, এরা আবার নতুন সাফাই নিয়ে, নতুন বয়ান নিয়ে আবার রাজনীতি করতে আসবে, সেটি বাংলাদেশে হতে দেওয়া যাবে না। জি, আবার আসবো ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত আপনার কাছে। আমরা তাহমিদ আল মুদাসির আপনার কাছে আরেকবার আসতে চাই। আমরা জানি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের যে বিজয়ের চিহ্ন আসলে এই জাদুঘরে সংরক্ষণ করা হবে এবং সেটি আসলে মানুষের জন্য নতুন করে আসলে নতুন এক বাংলাদেশকে পরিচয় করিয়ে দিবে সেটি দেশে এবং বিশ্ব দরবারে। কিন্তু একটা প্রশ্ন রাখতে চাই, আজকে লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান, যিনি সবসময় আসলে তরুণ সমাজের সাহসিকতার প্রশংসা করেছেন, আজকে রংপুরে তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে তরুণ সমাজ আসলে যে সাহস করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন, এটি আসলে আমাদের একটা মূলধন, আমাদের একটা শক্তি, কিন্তু সেটাকে ব্যর্থ করার জন্য অনেক রকম চেষ্টা করা হচ্ছে, শতভাবে চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টা, একদিকে এই চেষ্টা, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় অনেক চ্যালেঞ্জ, তাদেরকে প্রতিনিয়ত সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও কখনো কখনো সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তাদের মতবিরোধ তৈরি হচ্ছে, নানা রকম
ভাবে এই ষড়যন্ত্রগুলো চলছে, সেখানে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তুতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি মনে করে যে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তাদের প্রস্তুতি, তাদের সতর্কতা, তাদের চিন্তার জায়গাটা আসলে কি হওয়া উচিত, তাদের সমন্বয়টা আসলে কি হওয়া উচিত, সেটি কতটা হচ্ছে? আচ্ছা, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিপ্লব পরবর্তী সময়ে আমাদের আসলে বিপ্লবের শুরুতে যেমন আমাদের পুরো প্ল্যাটফর্মটা ঐক্যবদ্ধ ছিল, আমরা একটা গোলের দিকে সবাই এক ছিলাম, কিন্তু বিপ্লবের পরে কিন্তু সবার পলিটিক্যাল ইন্টারেস্ট এবং পার্সোনাল ইন্টারেস্টের জায়গা থেকে আমরা সবাই ভিন্ন ভিন্ন জায়গায় চলে গেছি, এবং তার সাথে সাথেই আমরা দেখেছি যে আসলে ফ্যাসিবাদ বিরোধী যে গোষ্ঠীটা বা ফ্যাসিবাদী যে গোষ্ঠীটা আছে তারা ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন জায়গা থেকে কিন্তু তারা তাদের কাজ শুরু করেছে। তার প্রথম যেই কাজটা ছিল সেটা হচ্ছে, আপনি যদি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এই অভ্যুত্থানের সময় বিপ্লবের সময় যে দেয়ালিকাগুলো লিখেছিলাম সেই দেয়ালিকাগুলো একটা ফাউন্ডেশন এসে মুছে দেয়। তারা কী অজুহাত দেয়? তারা বলে যে জাগো ফাউন্ডেশন এটা মুছে দেয়, তারা বলে যে এখানে নাকি অশ্লীল কথা লেখা ছিল। এটি ছিল এই বিপ্লবকে, বিপ্লবের স্মৃতিকে নষ্ট করার হচ্ছে প্রথম পদক্ষেপ, যেখানে তারা হচ্ছে যেখানে খুনি হাসিনা লেখা ছিল সেখানে হচ্ছে খুনি শব্দটা মুছে দেয়, যে খুনি হাসিনার পতন চাই, এখানে তারা খুনিটা মুছে দেয় যে হাসিনার পতন চাই, এ ধরনের করে তারা ওইটা তৈরি করে। তো এগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনার আস্তে আস্তে মানুষের মন থেকে এই বিপ্লবটাকে মুছে ফেলা, এবং বিপ্লবটা যখন মুছে যাবে তখন আসলে আপনি মানুষের মনে প্রশ্নটা তৈরি করতে পারবেন আসলে এরা কারা, যে সমন্বয়ক যারা আসছে এরা এখানে কী করতেছে, এদেরকে এই অথরিটি কে দিল? কিন্তু যারা সমন্বয়ক বলি, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বলি, এটা একটা বিপ্লবের প্ল্যাটফর্ম এবং বিপ্লবের মাধ্যমেই এই প্ল্যাটফর্মটা আসছে। আপনি যদি দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশে যেখানে বিপ্লব হয়েছে সেখানে এই বিপ্লবী প্ল্যাটফর্মটার কিন্তু অনেকগুলো রোল প্লে করতে হয়, এবং সেটাকে স্বাভাবিকভাবে ধরে নিয়েই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাঁধেও অনেকগুলো কাজ এসেছে, দায়িত্ব এসেছে, এখন বর্তমানে অনেকগুলো রাজনৈতিক দায়িত্ব তাদেরকে পালন করতে হচ্ছে, যে রাজনৈতিক মাঠ যাতে ফাঁকা না থাকে, এখানে যাতে হচ্ছে অন্য কেউ সুযোগ নিতে না পারে। আমরা দেখেছি যে আনসার বলি বা অন্যান্য অনেকগুলো গ্রুপ ভিন্ন ভিন্নভাবে কিন্তু আমাদের এখানে সমস্যা তৈরি করার চেষ্টা করেছে। এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ফ্রন্ট লাইনার হিসেবে এই বিপ্লবকে রক্ষা করার জন্য মাঠে থাকতে হচ্ছে, এবং যখন আমরা আসলে মাঠে থাকছি তখনই কিন্তু ভিন্ন ভিন্ন গোষ্ঠী আমাদেরকে নানাভাবে ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন ধরনের অভিযোগ দিচ্ছে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, যে এই যে ত্রাণ, যখন বন্যার্তদের জন্য ত্রাণের টাকা সংগ্রহ করা হলো, ত্রাণ পাঠানো হলো, এবং তার ওই সময়টাকে কেন্দ্র করে যে অনেকগুলো মিডিয়া, অনেকগুলা ফেসবুক পেজ থেকে বুস্টিং করে বারবার বলা হচ্ছিল যে ত্রাণের টাকা মেরে ফেলতেছে, ত্রাণের টাকা সব খেয়ে ফেলছে, কিংবা টিএসসিতে যখন কাপড়ের বস্তা পড়েছিল সে কাপড়ের বস্তা পরে ছবি তুলে বলতেছেন যে এখানে ত্রাণ পচতেছে, অথচ হচ্ছে ত্রাণ পাঠানো হচ্ছে না। তো এই প্রত্যেকটা অভিযোগ কিন্তু আস্তে 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 মানুষের মনে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম নিয়ে এক ধরনের সংশয় তৈরি করছে, এবং এগুলো ইচ্ছাকৃতভাবে করা, যাতে হচ্ছে এই বিপ্লবী প্ল্যাটফর্মটাকে যদি আসলে নষ্ট করে দেওয়া যায়, চেতনাটা যদি নষ্ট করে দেওয়া যায়, যারা সরাসরি এই বিপ্লবের ভ্যানগার্ড ছিল তাদেরকে যদি ইমেজটা যদি নষ্ট করা যায় তাহলে আসলে আলটিমেটলি বিপ্লবটাকেও শেষ করে দেওয়া যাবে। তো এটার জন্য আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এখানে শেষ হয়ে যায়নি, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ত্রাণের হিসেবটা পুরোপুরি দিয়েছে। আমরা যদি দেখি যে অনেকগুলো অর্গানাইজেশন, আসুন্না ফাউন্ডেশনের ছাড়া আরও অন্যান্য ইনফরমালি অনেকেই কিন্তু এই ধরনের টাকা পয়সা উঠায়, ত্রাণ দেয়, কিন্তু কাউকে কিন্তু আমরা কখনো দেখি নাই যে এভাবে হচ্ছে পাবলিকলি এসে তার হিসেবটা পেশ করার মতো সাহসিকতা তারা দেখিয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব কিছুর বিরুদ্ধে গিয়ে এই কাজগুলো করেছে। আমরা আমাদের স্বচ্ছতা রাখার চেষ্টা করছি, যেহেতু রাজনীতিতে এখনও আমরা অনভিজ্ঞ এবং অনেকটা হচ্ছে দায়িত্ব নিয়ে আমাদেরকে চলে আসতে হয়েছে, সেই জায়গা থেকে আমরা এখনও শিখছি, আমরা আমাদের শিক্ষা নিয়ে নতুন নতুনভাবে কাজ করার চেষ্টা করছি, আমরা বিভিন্ন জনের থেকে, বিভিন্ন মানুষ থেকে পরামর্শ নিচ্ছি কিভাবে আরও ভালোভাবে কাজ করা যায়, এবং এই জায়গা থেকে আসলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় তো এই জায়গাতে আসলে আমাদেরকে অনেকগুলো রোল প্লে করা লাগতেছে, যেই জায়গাতে আসলে সমস্যাটা হচ্ছে। তো আমরা আসলে এখনও চেষ্টা করছি যে আসলে সবাইকে সাথে নিয়ে এই বিপ্লবকে রক্ষা করার জন্য, কারণ আসলে আপনি বিএনপি হন, জামাত হন, কিংবা অন্য যে কোনো মানুষ হন, দেশের সাধারণ মানুষ হন, এই বিপ্লবটা আসলে আমাদের সবার, এবং এই বিপ্লবটা যদি ব্যর্থ হয় তার ফলাফল আমাদের সবাইকে নিতে হবে, সবাইকে ভোগ করতে হবে, দেশ পিছিয়ে যাবে। আমরা তাই আলোচনা করব জি আহমেদের মুদাসির এবং ডক্টর শাকফত হোসেন সায়ন্ত, বিশেষ করে আমরা এই যে ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের বিষয় নিয়ে আপনার কাছ থেকে ডক্টর শাকফত হোসেন আপনাকে
যে প্রশ্নটি রাখতে চাইব, বিশেষ করে আজকেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি কিন্তু বলেছেন যে সবসময় যে ষড়যন্ত্রের কথা আমরা বলছিলাম, তিনি জাতীয় পার্টি ইস্যুতে সাংবাদিকদের একটা প্রশ্নের জবাবে আজকে বলেছেন, আজকে দু ঘন্টা আগে তিন ঘন্টা আগে, যে একটা চক্রান্ত হচ্ছে দেশে, একটা অনিশ্চয়তা সৃষ্টির জন্য চক্রান্ত করা হচ্ছে। সব মিলিয়ে আসলে এই চক্রান্ত নিয়ে আসলে যে তৎপরতা আমাদের প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে জানতে চাইব। আর একটা বিরতি থেকে ফিরে আসি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রে আমরা কথা বলছি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে, আরও কথা বলবো একটা বিরতির পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে, সাথে আছি বাবু কামরুজ্জামান। আজকে আমরা কথা বলছি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তুর রয়েছেন রাজনীতি বিশ্লেষক এবং সাধারণ সম্পাদক রাজনৈতিক গবেষণা সংগঠন G9, স্বাগত জানাচ্ছি ডাক্তার সাখাওয়াত হোসেন। আরও একবার তাহমিদ আল মুদাসির চৌধুরী রয়েছেন, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং মুখপাত্র একতার বাংলাদেশ, আরও একবার স্বাগত তাহমিদ আল মুদাসির। আমরা বিরতির আগে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের বিষয় নিয়ে বলছিলাম, একই সঙ্গে ষড়যন্ত্রের বিষয় নিয়ে বেশ কিছু কথা বলছিলাম। ডাক্তার স্বাগত হোসেন, আপনার কাছে যেটি জানতে চাইব এই পর্যায়ে, যে আমরা বিএনপির মহাসচিবও কিন্তু আজকে যে মন্তব্যটি করেছেন যে একটা অনিশ্চয়তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, চক্রান্ত হচ্ছে, আমরা যে ষড়যন্ত্রের কথা বলছিলাম এবং সলিমুল্লাহ স্যারের কথা ধরেও বলছিলাম, সলিমুল্লাহ স্যারও কিন্তু বলেছেন যে শত শত চেষ্টা হচ্ছে এই সাফল্যকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য। সেই জায়গাটায় আসলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে গিয়ে এরকম একটা পরিস্থিতিতে সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কি ধরনের সতর্কতা, কি ধরনের পলিসি এবং কি ধরনের চিন্তা রাখা উচিত, সেই জায়গায় আমরা আসলে কতখানি সতর্ক এবং প্রস্তুতিগুলো কি হওয়া উচিত, সেটি নিয়ে আপনার কাছ থেকে একটু পরামর্শ জানতে চাইব। প্রথমত, এরকম ষড়যন্ত্র বা অপচেষ্টা হওয়াটা সেটা একেবারেই স্বাভাবিক এবং অনাকাঙ্ক্ষিত না। আমরা সেটা ব্যর্থ করে দিব, সফল হতে দিব না, কিন্তু যারা পরাজিত, গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা পরাজিত, গণহত্যাকারী, পলাতক গোষ্ঠী যারা, তারা তো কোনোভাবেই, তারা তো এই দেশে গত 16 বছর ধরে তাদের যে গোষ্ঠীগত স্বার্থ রক্ষা করে তারা যে একটা গোষ্ঠী স্বার্থ কায়েম করেছে, তার মধ্যে পুলিশ আছে, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বিচার বিভাগ আছে, সরকারের বিভিন্ন বাহিনী আছে, অল দ্য স্টেট অ্যাপারেটাস তারা তাদের মতো করে গুছিয়েছে, যাদের রাজনৈতিক দলের ব্যানারে তারা বিভিন্ন জনকে পৃষ্ঠপোষকতা দিয়ে টাকার মালিক করেছে, ব্যবসায়ীদের সিন্ডিকেট করতে দিয়ে তারা টাকার মালিক বানিয়েছে, এবং এই যে বিশাল এক নেটওয়ার্ক তারা তৈরি করেছে, পরাজিত হওয়ার পর পালিয়ে গেছে কতজন, সংবাদ মাধ্যমের মধ্যে যারা ছিল তারা ঘাপটি মেরে আছে, কেউ সামান্য গুটি কয়েক পদ ছেড়েছে, বাকিরা ওইভাবেই আছে, ওই হাউজেই আছে, এখন হয়তো টোন ডাউন করেছে, রাইট? ফলে এরা তো সময় সুযোগের অপেক্ষায় আছে, তারা এখন গোপনে ষড়যন্ত্র করছে, ভেরি ট্রুলি এটা করছে তারা, এতে কোনো সন্দেহ নাই, এটা বিএনপি মহাসচিব বলেন আর সলিমুল্লাহ খান বলেন আর আপনি আমি বলি অথবা কেউ না বলুক, তারপরে এটা সত্য। আজকে ট্রাম্প যে এক্সে যে টুইট করলো, তার যে বিবৃতি, আপনার কি মনে হয় যে এটা এমনি এমনি হয়েছে কোনো ষড়যন্ত্রের অংশ ছাড়া? ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশে যে ন্যারেটিভ তৈরি করেছে সংখ্যালঘু নির্যাতনের হামলা, এটা একেবারেই মিথ্যে, এটা ইতিমধ্যেই প্রমাণিত, সেটা ইন্ডিয়া ছাড়িয়ে সেটা আমেরিকা পর্যন্ত চলে গিয়ে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে একটা কার্ড খেলে দিল, ট্রাম্প একটা ট্রাম্প কার্ড খেলে দিল, সে ধর্মী ইস্যুটাকে নিয়ে ভোট, ওইখানে যেমন নির্বাচনে নারী ইস্যু একটা ব্যক্তিগত খেললেন, একটা ব্যক্তিগত টুইটে আমি কিভাবে এটা দিতে পারি, সেটা একটা একজন যিনি কিনা একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রেসিডেন্ট হবেন। ট্রাম্পকে মাঝে মাঝে আমার মনে হয় যে উনি বাংলাদেশ বা এই ভারতীয় উপমহাদেশের বংশোদ্ভূত কোনো রক্তের ধারক কিনা, ওই ধারাবাহিকতা কিনা, ওনার রাজনীতির মধ্যে আমি এই উপমহাদেশের রাজনীতি দেখতে পাই, ধর্মকে ব্যবহার, নারী ইস্যুকে ব্যবহার এবং সহিংসতা হিংস্রতা সব ওনার মধ্যে আমি অতীত দেখতে পেয়েছি, পাগলামি সব এই সব দেশের সঙ্গে অনেকের সঙ্গে মিলে যায়। শেখ হাসিনার সঙ্গে আর ট্রাম্পের সঙ্গে খুব বেশি পার্থক্য মাঝে মাঝে খুঁজে পাই না, আই এম সরি। তারপরেও তিনি নির্বাচনে এটা খেললেন, এখন এইটা ওনার পর্যন্ত এটা পৌঁছালো কারা, সেটা একটা ষড়যন্ত্রের অংশ, যেহেতু বয়ানটা মিথ্যা, একটা মিথ্যা বয়ানকে ওই পর্যন্ত নিয়ে তার মুখ দিয়ে বলিয়ে ফেললো, তাহলে এইটা যারা করেছে তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে করেছে বাংলাদেশে, এবং ষড়যন্ত্রের সর্বোচ্চ প্রয়োগ এবং ব্যবহার করার চেষ্টা তারা করছে। গণঅভ্যুত্থানের সময় যে ঐক্যবদ্ধ মুভমেন্ট ছিল, গুটি কয়েক ফ্যাসিবাদের পক্ষের শক্তি ছাড়া সমস্ত জাতি এক হয়েছিল, রাজনৈতিক অরাজনৈতিক সাধারণ ছাত্র জনতা শ্রমিক সব এক হয়ে গিয়েছিল, যখন কোনো মুভমেন্ট হয়, গণঅভ্যুত্থান হয়, বিপ্লব হয়, তখন সেখানে মূল উপজীব্য
শুরুতে কিছু ইস্যু দিয়ে হলেও ইমোশনটা একটা বড় জায়গা দখল করে নেয়, কারণ ইমোশন ছাড়া কেউ মৃত্যুর গুলির মুখে কেউ যাবে না। তখন বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, এই যে একটা ঢেউ তৈরি হয়, সেই ঢেউয়ে ইমোশন একটা বড় উপাদান কাজ করে, তখন তারা এইখানে ড্রাইভ দেয়। যখন তারা ওই অভ্যুত্থান শেষ হয়ে যাওয়ার পরে যখন বাস্তবতায় ফিরে আসে তখন ইমোশন কমে আসে, সেখানে যুক্তিটা এবং স্বার্থটা কিছুটা জায়গা দখল করে নেয়। ঠিক ওই জায়গাটায় যদি আমরা হেরে যাই, আমরা যদি এই স্বার্থ এবং এই যুক্তির কাছে ইমোশন এর সমন্বয়টা করতে না পারি, তাহলে যেটা হয় দেখেন, এই যে অভ্যুত্থানের পরে দেখলাম ছাত্রদের বক্তব্য এক ধরনের হয়ে যাচ্ছে, তারা কোনো কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বলছিল, আবার দেখা গেল রাজনৈতিক দল একে অপরকে আক্রমণ করে কথা বলছে, অথচ প্রত্যেকে ১৬ বছর ধরে সাংঘাতিক নিপীড়নের মুখে পড়েছে। এত অল্প সময়ের মধ্যে এদের যে বৈপরীত্য সুর, সেই সুযোগটা ডেফিনেটলি পতিত ফ্যাসিবাদ দিবে। এখন এই প্রতিনিয়ত যদি এটা চলতে থাকে, এই সরকার একটা ছোট অল্প সংখ্যক লোকের একটা বডি যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব, তারা অত্যন্ত যোগ্য অভিজ্ঞ কিন্তু রাজনীতির মাঠে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতাহীন, তারা যদি এই যে ছাত্র জনতা রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টার সহযোগিতাটা লাভ না করে, তাহলে তাদের পক্ষে এটা গোছানো খুব সহজ নয়, ফলে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র করা সহজ হবে। এখন মনে করেন, আমি খুবই খাঁটি জাতীয়তাবাদী, উনি ছাত্র প্রতিনিধি হিসেবে এই আন্দোলনের একজন খাঁটি নেতা, এখন আমাদেরকে নানানভাবে পুশ করা হলে, ব্রেন ওয়াশ করা হলো কোনো লাইন থেকে, তাকে আমার দেখলে মনে হবে আমার ট্রুলি ফ্রেন্ড, সে আমার এবং আমার অভ্যুত্থানের পক্ষে আমাকে চায়, কিন্তু সে ব্যবহৃত হচ্ছে আরেকজন দ্বারা, সে আমার মধ্যে ইনভেশন দিচ্ছে আস্তে আস্তে কিভাবে আমার কিছু সিদ্ধান্ত দ্বারা বিতর্কিত করা যায়, সেই রকম কিছু আমাদের অজান্তেই হয়ে উঠে কিনা, সেই ষড়যন্ত্রের বলি আমরা হই কিনা, তা না হলে ধরেন কিছু বিষয় আছে তাড়াহুড়া করতে নাই। আমি সংক্ষেপে শেষ করি যে এই যে দল নিষিদ্ধ যে একটা রিট করা হলো, সেই রিটের মধ্যে সিপিবির নাম, বাসদের নাম, এলডিপির নাম ঢুকে গেল, রিটটা প্রত্যাহার করতে হলো, যে আইনজীবী ড্রাফট করলেন, যেই ছাত্র প্রতিনিধির এখানে সিগনেচার করলেন, তাদের পরে সতর্কতার সঙ্গে করা দরকার ছিল, নিশ্চয়ই কারো কারো দ্বারা প্রভাবিত হয়ে তারা সতর্কতার সঙ্গে না দেখে সই করে দিয়েছে, তাহলে যেটা করিয়েছে তার কোনো অন্য কোনো দুরভিসন্ধি থাকতে পারে। প্রেসিডেন্টকে নিয়ে শুরুতেই তাকে বাদ দেওয়া ছিল, কারণ হাসিনার অন্যতম হাতিয়ার, ফ্যাসিবাদের হাতিয়ার, সব দুর্নীতিবাজ এবং সমস্ত কিছুতে যুক্ত এই অভিযোগ যার বিরুদ্ধে আছে তাকে প্রেসিডেন্ট করলো, তাকে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে যখন সে পুতুলের মতো সব কিছুতে সই করছে, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া তো তার আপত্তি নাই, সই করে দিচ্ছে, সেই লোকটাকে এখন সামনে এনে আবার নন ইস্যুকে ইস্যু বানানো হলো, এইটা আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করলো কিনা। আবার ধরেন এই যে জাতীয় পার্টিকে নিয়ে, জাতীয় পার্টি ডেফিনেটলি ফ্যাসিবাদের দোষর, তাদের মধ্যে যারা মন্ত্রী হয়েছে, সুবিধাভোগী হয়েছে, ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে সহযোগিতা করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে, কিন্তু দল নিষিদ্ধ বা তাদের সমাবেশ করতে না দেওয়া নিয়ে যে অ্যানার্কিটা তৈরি হচ্ছে, এটাও কার উস্কানি আছে, এটা নিয়ে সমালোচনা বিতর্ক তৈরি হচ্ছে, বিএনপি মহাসচিব সেই বিষয়ে হয়তো আজকে তিনি বলেছেন, জি এটা বলেছেন তিনি। আমরা আবার আসবো ডক্টর স্বাগত হোসেন, তাহমিদ আল মুদাসির চৌধুরী, আপনার কাছে এই ষড়যন্ত্রের বিষয় নিয়ে, ষড়যন্ত্র প্রতিহত করা এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার, তো একটা অন্তর্বর্তীকালীন সময় তারা থাকবেন, এখন দিনের পর দিন যদি এই ধরনের ষড়যন্ত্র চলতে থাকে, তারা যদি সেটা প্রতিহত করতে করতে সময় চলে যায়, আপনি রাষ্ট্র সংস্কার কখন করবেন, রাষ্ট্রকে কখন মেরামত করবেন, কখন আসলে এটাকে গঠনমূলক করে মানুষের হাতে তুলে দিবেন, সেই জায়গাটি নিয়ে একটা মানুষের মধ্যে এক ধরনের ব্যক্তি আলাপচারী, তাই সমালোচনা তৈরি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে, সেই জায়গায় আসলে আমাদের চিন্তা এবং করবার কি, এবং সরকারের আরও কী ধরনের সতর্কতামূলক প্রস্তুতি প্রয়োজন, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেখানে কীভাবে ভূমিকা রাখতে পারে, সেটা নিয়ে যদি একটু মতামত দিতেন। আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসলেই প্রত্যাশার চাপ একদিকে, তার উপরে রাজনৈতিক অস্থিরতা, একদম সম্পূর্ণ নতুন একটা ষড়যন্ত্র, অন্যদিকে ষড়যন্ত্র এবং একটা নতুন পরিবেশ, যে আসলে এই ধরনের বাস্তবতা বাংলাদেশের রাজনীতি কখনো ছিল কি না জানি না, যে এত বড় একটা অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, তার পরবর্তীতে সম্পূর্ণ অনভিজ্ঞ কয়েকজন মানুষ যারা আসলে অনেক বেশি যোগ্য, কিন্তু আসলে রাজনীতিতে আসলে তাদের ওই অভিজ্ঞতাটা নাই এবং তাদেরকে এই সিচুয়েশনটা আসলে ফেস করতে হচ্ছে, তো এটা আসলে তাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট এবং এই কাজটা আসলে তারা তারপরে করে যাচ্ছে। আমি আসলে এখানে বলবো না যে সরকার আসলে পুরোপুরি ব্যর্থ, সরকার
তার জায়গা থেকে প্রত্যেকটা বিষয়ে আসলে চেষ্টা করে যাচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্যের দাম যখন অনেক বেশি, সিন্ডিকেটগুলোকে আসলে এগুলো অনেক বছরের গড়ে তোলা আসলে সিন্ডিকেট, এগুলোকে আপনি চাইলেই এক মুহূর্তে ভাঙতে পারবেন না। কিন্তু সরকার কিন্তু আমাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করে দিচ্ছে। এর পাশাপাশি আমরা যদি দেখি যে অন্যান্য বাজারে স্বস্তি ফিরতে শুরু করছে, যে আপনি দেখেন নিত্যপণ্যের দাম, অন্যান্য সবজির দাম, সেগুলোর দাম কিন্তু অনেক অনেক দ্রুত হচ্ছে, কমে গিয়েছে। তো সরকার আসলে তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে এবং তাকে আসলে অনেকগুলো সমস্যা ফেস করতে হচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্য সার্চ টিম গঠন হয়েছে, এছাড়া সংবিধানের জন্য হচ্ছে একটি কমিটি গঠন হয়েছে, এখন জুলাই স্মৃতি সংরক্ষণ করা হচ্ছে। এবং এর পাশাপাশি কিন্তু আরও অন্যান্য যে সংস্কারগুলো আসলে আমরা চেয়েছিলাম সেই সংস্কারগুলো করা হচ্ছে। তো সরকার এত ধরনের ষড়যন্ত্র, সমস্যা, রাজনৈতিক বিভেদ, রাজনৈতিক সংঘর্ষ বলি বা রাজপথের এখন টালমাটাল অবস্থা, যে কেউ আন্দোলন করছে, যে কোনো ইস্যুতে আন্দোলন করছে, তো প্রত্যেকটা জিনিস কিন্তু সরকার হ্যান্ডেল করেই এগিয়ে যাচ্ছে। তো একটু সহযোগিতা প্রয়োজন, সহযোগিতাটা আসলে সরকার সেই অর্থে পাচ্ছে না। তো এবং আমরা যে দেখেছি যে আসলে প্রত্যেকটা দলের কিন্তু একটা নির্দিষ্ট মিডিয়া থাকে, নির্দিষ্ট পিআর টিম থাকে বা হচ্ছে সিআরআই এর মতো বিভিন্ন টিম থাকে, যারা হচ্ছে বিভিন্নভাবে ওই গভর্নমেন্টের পজিটিভ সাইডগুলা বা ওই দলের সাইডগুলাকে হচ্ছে কীভাবে হাইলাইট করা যায় সেটা নিয়ে কাজ করে। এই সরকারের কাছে কিন্তু ওই সুযোগটাও নাই যে শুধুমাত্র যারা আসলে বিপ্লবী বা এই সরকারের প্রতি ডেডিকেটেড রাজনৈতিক মতাদর্শের বাহিরে গিয়ে তারা আসলে এই সরকারের পজিটিভ সাইডগুলো প্রচার করছে। তো সরকারের ভালো কাজগুলো সেভাবে সামনে আসছে না, আবার নেগেটিভিটিগুলো অনেক বেশি ভাবে প্রচার হচ্ছে, দ্রুত ছড়াচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে সরকার তো অনেকগুলো চ্যালেঞ্জই নিতে হচ্ছে। এবং এই মুহূর্তে আসলে আমার কাছে যেটা মনে হয় যে সরকারের উচিত যে একটা জাতীয় ঐক্যের ডাক দেওয়া এবং সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে আসলে বসছে এবং কিছু বিষয়, যেমন একটু আগে ভাই বলছিলেন যে আসলে অনেকগুলো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের আমাদের প্ল্যাটফর্ম থেকেও অনেকগুলো ভুল হচ্ছে, আমরা অনেকগুলো সিদ্ধান্ত হুট করে নিয়ে নিচ্ছি কিংবা হচ্ছে আমাদের অসচেতনতা বশত অনেকগুলো ভুল হয়ে যাচ্ছে। তো এই ভুলগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকা উচিত এবং আমাদেরও যে আসলে এই প্ল্যাটফর্ম, যেহেতু আমাদের আসলে বিপ্লবের প্ল্যাটফর্ম হলেও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, যেহেতু আমরা এখনও সবাই ছাত্র, তো সেই জায়গা থেকে আসলে আমাদেরকেও উচিত যে নিজেদের আত্মসমালোচনাটা করা এবং ঐক্য তৈরি করা যে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য সেই সুযোগটা তৈরি করা, প্ল্যাটফর্মটা তৈরি করা। তেমনের মধ্যে সেরা বড় আসবো, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে সংস্কার বিষয়ে কথা বলতে চাই। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রে আমরা আজকে কথা বলছি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং সমসাময়িক রাজনৈতিক নানা বিষয় নিয়ে। আরেকটা বিরতি নিচ্ছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আজকে কথা বলছি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমাদের সঙ্গে ডাক্তার শাকত হোসেন সায়ন্তর রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে রয়েছি, সংক্ষেপে দু একটি বিষয় জানতে চাইব। ডাক্তার শাকত হোসেন সায়ন্ত, আপনার কাছে শুরুতে জানতে চাইব যে আমরা পরিবর্তিত পরিস্থিতি, নতুন আকাঙ্ক্ষা, আমরা জানি যে একটা মানবিক সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক যে বাংলাদেশের কথা, আসলে স্বাধীনতার 53 বছরও আমরা আসলে গঠন করতে পারিনি, আমাদের নানা রকম ব্যর্থতা রয়েছে, আমরা নানা সংস্কারের কথা বলছি। আপনি একজন চিকিৎসক হিসেবে আমরা জানতে চাইব, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার একটা জরুরি কাজ, অগ্রাধিকার ভিত্তিক কাজ, সেখানে আসলে কতটা মনোযোগ দেওয়া হচ্ছে বলে মনে করেন? এখনও পর্যন্ত ভিজিবল এরকম কিছু আমি দেখছি না। আমরা কিছু চিকিৎসক মিলে এই স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য সুস্বাস্থ্যের বাংলাদেশটা একটি সংগঠন করে ইতিমধ্যে কয়েকটা প্রোগ্রাম করেছি এবং অনেকবার বসছি, কিছু সুপারিশমালা তৈরি করে সংবাদ মাধ্যমে দেয়া বা গাইড কর সরকারকে হেল্প করার জন্য কাজ করছি আমরা। কিন্তু হেলথ সেক্টরে এতদিনকার যে দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগীদের যে ভোগান্তি, চিকিৎসক কর্মস্থলে না থাকার যে অভিযোগ, চিকিৎসক রোগীর সম্পর্কের যে অবনতি, বাংলাদেশের রোগীর যে বিদেশমুখী মনোভাব, বাংলাদেশের চিকিৎসা মনের ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা রেগুলেটরি প্রতিষ্ঠান, সেগুলোর ইফেক্টিভনেস কোনো কিছুতেই কোনো রকম গতি পায়নি এখনো। এখনো পর্যন্ত কারে কোন পদে বসাবে, কারে সরাবে, সেই জিনিসগুলি ডিসাইড করতে পারে নাই। ফলে সংস্কার তো অনেক পরের প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে দেখেন আপনি, এই যে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়ে গেছে 16 বছরে, আপনি অন্য সব সেক্টরে চাইলে নতুন করে স্টার্ট দিয়ে দেশকে গড়ে তুলতে পারবেন, কিন্তু শিক্ষা ব্যবস্থায় যেভাবে না পড়ালেখা করিয়ে, ওভারমার্কিং করে, খামাখা পাশ করিয়ে, জিপিএ বাড়িয়ে যে পাশের প্রজন্ম তৈরি করেছে, আপনি এখন চাইলেও কি তাদেরকে বলতে পারবেন বাবা তোমাকে আমি না পড়িয়ে পাস করিয়েছিলাম, সার্টিফিকেটটা জমা দিয়ে আবার পড়াশোনা করে পরীক্ষাটা দাও, পারবেন আপনি? তাহলে ওই যে
প্রশ্ন ফাঁস করা, প্রশ্ন দিয়া বা নকল করে যে ডাক্তারি পরীক্ষায় চান্স পেয়ে ডাক্তার হলো সে ওই মানের ডাক্তার হবে, যে ইঞ্জিনিয়ার হলো সে ওই মানের ইঞ্জিনিয়ার হবে, যে রাজনীতিবিদ হবে, যে আমলা হবে ওই মানের হবে, এই ১৬ বছরের এই জেনারেশনের মধ্যে অনেকে ভালো আছে, তারা নিজ উদ্যোগে এবং ফ্যামিলির তদারকিতে বা কিছু শিক্ষকের তদারকিতে ভালো, কিন্তু একটা মানে মেজরিটি সংখ্যক তাদেরকে আসলে বকলমি রেখে আমার মনে হয় যে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, তাদের নিয়ে আপনি কি করবেন? সেই শিক্ষা ব্যবস্থার এই পাঠ্যপুস্তক পরিমার্জনের জন্য একটা কমিটি করলো সরকার। কমিটি করার পরে দুইটা ধর্মভিত্তিক দল দুজন ব্যক্তি কিনে আপত্তি তুললো, সেই আপত্তি ফয়সালা করেন আলোচনার ভিত্তিতে, না করে পুরো কমিটি বাতিল করে দিল, টিআইবি এটা নিয়ে আবার বিবৃতি দিয়ে বসলো, তারপরে আবার উপদেষ্টা বললেন যে আমরা অনানুষ্ঠানিক আলোচনা করেছি সেটা প্রজ্ঞাপন জারি হয়ে গেছে ভুলে। এটা কত একটা ফানি স্টেটমেন্ট ছিল যে একটা অনানুষ্ঠানিক আলোচনা প্রজ্ঞাপন হয়ে যায় একটা সরকারের একজন উপদেষ্টার অধীনে বা একটা মন্ত্রণালয়ের সচিব জয়েন্ট সেক্রেটারির অধীনে তারা তারপরে ওই পদে বহাল থাকে, এই জবাবদিহিতে যদি এই সরকারের মধ্যে না থাকে, এই সরকারে আলিমাম মজুমদারের মতো উপদেষ্টা থাকে, ফলে এদের সঙ্গে যে মনস্তাত্ত্বিক দূরত্ব রাজনৈতিক শক্তি দেশবাসীর বা অন্যদের তৈরি হচ্ছে তারা নিজেরাও এর জন্য কম দায়ী নয়, দায়ী এই জায়গাগুলোতে বোধহয় সতর্ক হচ্ছে, কাজ করছে, সদিচ্ছা আছে, সব আছে, কিন্তু কিছু কিছু ভূমিকা বারবার বলে ধরিয়ে দেওয়ার পরেও যখন তার সংশোধন আমরা দেখি না, তখন আমাদের সাংঘাতিক সমর্থন এদের প্রতি থাকার পরেও কিছুটা অভিমান হয়, কখনো কখনো অজনপ্রিয়তা হয়ে যাওয়ার একটা সংখ্যা থাকে। অনেক ধন্যবাদ, আপনি চমৎকারভাবে সমালোচনাটা করলেন। আমরা তাহমিদ আল মুদাসির চৌধুরীর শেষ মন্তব্য নিতে চাই, এই যে সরকার অজনপ্রিয় হওয়ার পেছনে যে কারণগুলো থাকে তার মধ্যে এই ধরনের ঘটনাগুলো উদাহরণ দিচ্ছিলেন, এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে না রাখা একটা বড় কারণ হয়ে দাঁড়ায়, সেটি হয়তো চেষ্টা করছেন, সব মিলিয়ে এই সরকারের একদিকে যেমন রাজনৈতিক সরকার নয় কিন্তু তাদের আবার জনপ্রিয়তার কথাও চিন্তা করতে হচ্ছে, মানুষকে স্বস্তিতে রাখার চিন্তা করতে হচ্ছে, সেই জায়গাগুলোতে বোধ হয় আরেকটু সতর্ক, সেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও যে ভূমিকা আসলে থাকা প্রয়োজন সেই জায়গাতেও আসলে আপনাদেরও অনেক রকম ব্যর্থতার পরিচয় কখনো কখনো দিয়ে ফেলছে বলে মনে করেন কিনা? জি, আসলে এই জায়গাটাতে একটু আগে ভাই যেটা বললেন, যে শাখাত ভাই যেটা বলছিলেন যে আসলে এখানে আসলে সরকারেরও যেমন ব্যর্থতা আছে, তো সরকারের ব্যর্থতার দিকটা এবং সরকারের প্রতিও যে আসলে আমাদের এক ধরনের রাগ এবং ক্ষোভ তৈরি হচ্ছে এই বিষয়টা আসলে এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, এবং সরকারের মধ্যেও আসলে অনেকগুলো সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো তো ষড়যন্ত্রকারীর আরো বেশি সুযোগ নিয়ে নিচ্ছে আসলে। একদিকে হচ্ছে আমার একটা অনভিজ্ঞ সরকার, তার উপরে আমার চারদিকে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, ষড়যন্ত্রকারীরা আসলে ষড়যন্ত্র করেই যাচ্ছে, রাজনৈতিক অস্থিরতা, অবিশ্বাস সবকিছুই কিন্তু আছে, তো আসলে বিপ্লবের পরবর্তী প্রেক্ষাপটে জিনিসগুলো আসলে অনেক বেশি ভিজিবল হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকেও অনেকগুলো আসলে ভুল হচ্ছে, যেটা আমি একটু আগেও বলেছি যে আমাদের এই মুহূর্তে আসলে আত্মসমালোচনা করা অনেক বেশি দরকার, যে আমরা যখন কোনো একটা পদক্ষেপ নিচ্ছি তার আফটার ইফেক্ট কী হবে, ইম্প্যাক্ট কী হবে, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে অ্যানালাইসিস করা উচিত এবং অ্যানালাইসিস করে আমাদের ডিসিশনগুলো নেওয়া উচিত। যেমন হচ্ছে আমরা জাতীয় পার্টির ব্যাপারে যে আমাদের স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা আসলে অনেক আগেই ক্লিয়ার করা উচিত ছিল, যে আসলে জাতীয় পার্টি পুরোপুরি আওয়ামী ফ্যাসিবাদের একটা অংশ ছিল এবং আওয়ামী লীগকে লেজিটিমেসি দেওয়ারও হচ্ছে একটা পার্ট ছিল, তাদের কারণে আসলে এই ফ্যাসিবাদ এত লম্বা সময় এসেছে। তো এই বিষয়টা নিয়ে আসলে আমাদের 5ই আগস্টের পরে যখন আসলে রাষ্ট্রপতির সাথে জাতীয় পার্টি বৈঠকে যায় তখনই আসলে আমরা এটার বিরোধিতা করেছিলাম, কিন্তু তখন আমরা আমাদের স্ট্যান্ডটা আসলে ক্লিয়ার করতে পারি নাই যে কেন সেখানে জাতীয় পার্টি থাকবে, জাতীয় পার্টি এখানে থাকার মতো কোনো অধিকার নাই তার, এবং তাকে হয়তো আমি দল হিসেবে শাস্তি না দিলেও অন্তত তার যে সুবিধাভোগীগুলো ছিল, তার যারা আওয়ামী লীগের অধীনে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাদেরকে আমার বিচারের আওতায় আনা লাগবে বা হচ্ছে তাদেরকে আমি বাদ দিতে বলবো, কিন্তু যখন আমরা আসলে এই স্ট্যান্ডগুলো নিয়ে নেই, যখন কোনো আফটার ইফেক্ট চিন্তা না করে এবং জ্বালাপোড়াওর ঘটনা ঘটে, হ্যাঁ, এবং জ্বালাপোড়াওর ঘটনা ঘটেছে যেটা আরও বেশি অনাকাঙ্ক্ষিত, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে জাতীয় পার্টি সম্পূর্ণ বিপ্লবের অ্যাগেনস্টে, আমাদের অ্যাগেনস্টে এসে দাঁড়িয়েছে। তো যদি আমরা আসলে যারা দোষী এবং যাদের বিরুদ্ধে এই অ্যাকশনটা নেওয়া উচিত ছিল, যেই সময়টাতে নেওয়া উচিত ছিল সেই সময় যদি আমরা এটা নিতে পারতাম তাহলে আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতো না, কিংবা হচ্ছে একটা অংশকে পুরোপুরি আমরা বিপ্লবের অ্যাগেনস্টে, সরকারের অ্যাগেনস্টে দাঁড় করাতাম না। আমরা কিন্তু এখন নতুন নতুন শত্রু বৃদ্ধি হচ্ছে, তো এই জায়গাগুলোতে যদি আমরা আরও বেশি সতর্ক না হই তাহলে সেটা আমাদের জন্য, সরকারের জন্য, সবার জন্যই আসলে খারাপ।
নিশ্চয়ই অনেক ধন্যবাদ জানাই তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং ডক্টর শাকত হোসেন সায়ন্থ আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আরও সতর্কভাবে ভাববেন এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের আজকের যে আলোচনা আমরা আশা করব যে ছাত্র জনতার এই যে অর্জন সেটি বিজয়ের স্মৃতিচিহ্ন হয়ে থাকবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মিত হবে সেই প্রত্যাশায় আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।